হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি দক্ষিণখান হাটে। তো মুখী কবুতর দেখতেছি ফার্স্টের শুরুর দিকে, লাল কালারের যে মুখীগুলা। ভাই মুখীগুলা কত করে চা হইতেছে? 400 টাকা পিস। আচ্ছা, মুখীগুলা চা হইতেছে 400 টাকা পিস। আর এই যে হোয়াইট কালার এটা যে আছে, এটা কত করে চা হইতেছে? কাগজিগুলো কত করে? 400 টাকা। আর গ্রিবাস জোড়া 800 টাকা। মানে এই খাঁচা যে কোনো তো প্রাইম লাগে আমার 400 টাকা পিস বলতেছে। আর কি চা হইতেছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন। আর রিসেন্টলি খবর আসছে গমের দাম কমতে পারে, তো সেই কারণে হয়তো বা কবুতরের দাম বেশি চা হইতেছে। তো চলেন আরও কিছু কবুতর আছে সেগুলো দেখুন। এইখানে একটা গ্রিবাস কবুতর আছে, নরমাল হইতেছে আমার কাছে। ভাই নটটার প্রাইস কত? এই ধরেন 600 টাকা। আপনার বাসায় কয়জনের মতো আছে? আছে 15-20 জোড়া। 15-20 জোড়া আছে। আজকে কি হাটে কি প্রতিনিয়ত আসা হয় নাকি আজকে আসলে? এই মাঝে মধ্যে আই, মাঝে মধ্যে আসা হয়। আচ্ছা, এটা হাটে দাম উঠছে কত এই পর্যন্ত? 400 টাকা বলছে এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, কত হইলে বিক্রি করবেন? 500 হইলে বিক্রি করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আরও কিছু কবুতর আছে সেগুলো। তো এইখানে কিছু বাগজিগার কবুতর আছে, বাগজিগার কবুতরগুলা দেখবো আর দামটা জিজ্ঞেস করবো। ভাই বাগজিগার জোড়াগুলা কত করে বিক্রি করেন? 500 টাকা। এটা কি ফিক্স না কথা বলা যাবে? সবগুলা নিলে একটু কম রাখা যাবে না? কত পিসের মতো আছে ভাই? হ্যাঁ ভাই, 7 জোড়ার মতো আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো চলেন আরও কিছু কবুতর অথবা পাখি দেখি। তো এই দিকে কিছু হুমা কবুতর আছে, হুমাগুলা দেখেন মাথা মোটামুটি মাশাল্লাহ দেখতে, বিগ সাইজের হুমাগুলা। ভাই হুমাগুলা প্রাইস কেমন চাইতেছেন? 1500 টাকা কি জোড়া না সিঙ্গেল? জোড়া। তো হুমাগুলা 1500 টাকা করে চাওয়া হইতেছে। আর আজকে শুধু জাস্ট আমার ভয়েস আর হইলো কবুতরের ফ্রেশ খাওয়া হইতেছে। কারো ফ্রেশ নেওয়া হইতেছে না, কেউ যদি ফ্রেশের সামনে আসতে চায় সেই ক্ষেত্রে তাদের ফ্রেশ নেওয়া হবে। কবুতরগুলো দেখেন, এই যে কর্নার একটা কবুতর আছে ওইটা মাশাল্লাহ অনেক সুন্দর। চলেন হাটে আরও কিছু কবুতর আছে সেইগুলো দেখি। তো এইখানে একটা হোয়াইট কালারের কিং আছে। তো কিংগুলা ভাই কত করে চাইতেছেন? কিংগুলা ভাই 4000 টাকা দাম চাওয়া ভাই। 4000 টাকা। আপনার বাসায় কি কি জাতের কবুতর আছে ভাই? বাসায় কবুতর আছে, কিং আছে, সিরাজি আছে, তারপরে ডেনিস আছে, আর কি কি আছে? গ্রিজাল আছে, সবজি হুমা আছে, মাক্সি হুমা আছে। টোটাল কয় জোড়ার মতো আছে ভাই? টোটাল আছে 30 জোড়ার মতো ভাই। টোটালে 30 জোড়ার মতো। আচ্ছা আচ্ছা, আর কিং জোড়াটা কত হলে বিক্রি করবেন? কিং জোড়াটা 2500 টাকা হলে একদম বিক্রি হবে। একদম 2500 হলে বিক্রি করবেন। হাটে এই পর্যন্ত দাম কত উঠছে ভাই? 2200 টাকা পর্যন্ত বলছি। তো চলেন হাটে আরও কিছু কবুতর আছে সেগুলো দেখি। তো এইখানে কিছু কবুতর আছে, কবুতরের মালিক যে উনি আমাকে ধরে নিয়ে আসছে অ্যাকচুয়ালি বলতে গেলে। তো ওনার কবুতরগুলো একটু ইউটিউবে দেখাবো। তো এখানে মুম্বাই আছে, মুম্বাই জোড়াগুলোর প্রাইসটা জানবো, গোলাগুলোর প্রাইসটা জানবো। গোলাগুলো মাশাল্লাহ অনেক বড় কবুতর। আর এই যে এই পাশে একটা আছে, এটা মনে হয় গোলাই। তো চলেন ওনার সাথে কথা বলে দিই। মুম্বাই তো চাইতেছি কাকা একদম 1200। গোল্লা চাইতেছি 800 টাকা। 2 জোড়া দাম হচ্ছে এই পর্যন্ত 600-500। কবুতর আছে কাকা 30 জোড়া, নগুরাবাড়ি দি ঢাকা স্কুলের সাথে। কবুতর তো বালি কাকা যে সময় ছোট আছিলাম এ সময়তে শখের বিষয়। হ্যাঁ, এই 200 টাকা করে বেচছি, 2 পিস মাত্র। আচ্ছা ঠিক, আচ্ছা ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আমার বাসায় আছে প্রায় 400-র মতো। না না না, গিরিবাস
লক্ষ আছে 5-6 জোড়া এখানে আছে 4 পরের 5 পর আর এমনে রানী 1200 5 পরেরটাও 1200 টাই রানিং 1500 উড়ছে কেউ 1000 কয় 1000 800 900 1200 ভাষা হইছে এই শ্যামলবাগ না না অন্য কবুতর আনছি হ্যাঁ রেড চেকার জোড়া কত চাও হইতেছে রেড চেকার জোড়া 1400 টাকা রেড চেকার জোড়া 1400 টাকা আর এই পাশে গিরিবাস গুলো গিরিবাস 500 খাবার খরচ 80 টাকা কেজি খাওন মিলাই জিলা যদি বিক্রি কইরা তে মোটামুটি ই করা যায় আর পাইলা মাসে প্রায় আমার 10-12 হাজার টাকা খাবার লাগে মোটামুটি এটা যদি মাটি না হয় তিন কবুতর দিব 10 জনের সামনে ওকে ওটা তো দিছিলেন কোনটা নর বাই নিল কোনটা এটা এটা তো আমি সিউর দিই না গ্যারান্টি দিই না এটা কিনা কবুতর এটা আমার কথাটা বুঝ এটা আমার কিনা আর ওটা আমার ঘরের কবুতর এই কবুতর আমার ঘরে বাচ্চা বুচ্চা করা কবুতর বুঝো না তিন কবুতর নিবা তিন কবুতর একটার পরিবর্তে ধরো আজকে আনছি বোম্বাই আনছি সিরাজি আনছি ভ্যারাইটিস কিং আনছি সিরাজি আনছি বোম্বাই জোড়ার দাম সাবা হচ্ছে 1200 টাকা হুম সিলা জোড়ার দাম সাবা হচ্ছে 600 টাকা এটা এটা লাহোরের করস হ্যাঁ এটা দাম চাচ্ছি 1000 টাকা 1000 টাকা আর ওই জোড়া দাম চাচ্ছি 1500 হুমাগুলা জোড়া 1000 1000 সেই ক্ষেত্রে 400 থেকে 500 পর্যন্ত টাকা উপরে 400 থেকে 500 টাকার উপরে লাল সিরাজি প্রাইস হলো 2000 টাকা এ পর্যন্ত হাতে দাম উঠছে 1400 টাকা তিন জোড়া দাম উঠছে 1500 হ্যাঁ মোটামুটি আজকে হাটটা ঘুরা দেখা শেষ এইখানে আরেকজন টিনেজার আছে ভিডিওতে আসতেছে তোর কবুতরটা জিজ্ঞেস কইরা আমরা দেখ শেষ দিয়ে দিব ভাই মুসাল দমটা কত হ্যাঁ লাল মুসাল দমটা কত চা হইতেছে সিঙ্গেল হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল নামতে আচ্ছা এটা কার সাথে জোড়া এইটার সাথে জোড়া আচ্ছা এই জোড়াটা কত চা হইতেছে এই জোড়াটা 500 500 টাকা আর পাশের জোড়াটা 500 500 করে তোমার বাসা কোথায় মাজার না কয় জোড়ার মতো আছে তোমার ভাল লাগে না তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কবুতরগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আঙ্কেলের বাসা কয় জোড়া আছে আমার বাসা আছে 6 জোড়া আছে বাসায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কবুতরের খেয়াল রাখবেন